What's up guys, again welcome to my channel Sadhut Biology. I wanna tell about the third part of life and its diversity in this video. So ajke amader topic amader bastob jibon ba doinondodin jibone modern biology amader kon kon khetre kaaje lage ta amra dekhbo. To prothom dekhbo for food production. To amader prithibite protinoto jonosongkha bere choleche. Ei jonosongkha barar shonge shonge khadder chahida barche. আর এই খাদ্যের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে মডার্ন বায়োলজির কাজে লাগিয়ে বিভিন্ন উন্নত মানের ধান বীজ যেমন জয়া রত্না আয়ার 8 উন্নত মানের গম বীজ সোনেরা 64 উন্নত মানের গবাদি পশু এবং হাঁস মুরগি ট্রানজেনিক উদ্ভিদ প্রাণী প্রভৃতি মডার্ন বায়োলজির ফলেই তৈরি করছে এবং বর্তমানে স্পাইরুলিনা নামক এক প্রকার শ্যাওলা চাষ করা হয় মডার্ন বায়োলজিকে কাজে লাগিয়ে যার ফলে খাদ্যের চাহিদা বৃদ্ধি করে নেক্সট টপিক আমরা কি দেখব ড্রাগ প্রোডাকশন তো আমরা দেখলাম বা এখনও দেখছি যে যখন এই বর্তমান সময়ে সারা পৃথিবীকে করোনা কাঁপিয়ে দিল তো এই কঠিন পরিস্থিতিতেও রাশিয়া মডার্ন বায়োলজিকে কাজে লাগিয়েই ভ্যাকসিন তো কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কারের পথে এবং বিভিন্ন জীবনদায়ী ঔষধ বিভিন্ন হরমোন এনজাইম অ্যান্টিবডি প্রভৃতি মডার্ন বায়োলজি কাজে লাগিয়েই তৈরি করা যায় নেক্সট কি দেখব ডিজিজ ডায়াগনোসিস বা রোগ নিরূপণ তো আমাদের বিশেষ ধরনের রোগ যেমন হিমোফিলিয়া বর্ণান্ধতা এডস প্রভৃতি রোগের এখনও পর্যন্ত কোনো টিকা আবিষ্কার হয়নি তো এই মডার্ন বায়োলজিকে কাজে লাগিয়ে বিভিন্ন জিন থেরাপির মাধ্যমে তো বায়োলজিস্টরা তাদের রোগ কীভাবে নিরূপণ করা যায় তা আবিষ্কার করছেন নেক্সট দেখব ক্লোনিং ক্লোনিং হচ্ছে যে কোনো একটা জীবের হুবহু একই প্রকৃতির জীব সৃষ্টি করাকে ক্লোনিং বলে এই মডার্ন বায়োলজির মাধ্যমেই ক্লোনিং বা জীব সৃষ্টি করছে নেক্সট দেখবো ট্রানজেনিক জীব সৃষ্টি তো এই ট্রানজেনিক জীব সৃষ্টি প্রসেসটা হচ্ছে মডার্ন বায়োলজিকে কাজে লাগিয়ে বা এক্ষেত্রে বায়োটেকনোলজি মেনলি রান করানো হয় বিভিন্ন জিনকে কোনো একটা প্রজাতির জিনকে অন্য একটা প্রজাতির জিনে স্থানান্তরিত করা হয় এবং ট্রানজেনিক যেমন গোল্ডেন রাইস প্রভৃতি প্রস্তুত করা হয় আমরা আনাদের কী দেখব যে ফরেন্সিক ল্যাব বিভিন্ন ফরেন্সিক ল্যাব সেখানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্লাড গ্রুপ চেক এবং হাতে এবং আঙুলের ছাপ প্রভৃতি নির্ণয়ের মাধ্যমে খুনি নির্ণয় করা যায় বা ধর্ষণকারী সাব্যস্ত করা যায় এবং পিতৃত্ব নির্ণয় করা যায় বা কোনো মার্ডার কেস সেটা স্বাভাবিক না অস্বাভাবিক তাও নির্ণয় করা যায় এবং আমরা দেখব জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মডার্ন বায়োলজির ব্যাপক সুফল রয়েছে তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিভিন্ন ব্যাকটেরিয়া স্ট্রেন তো এই ব্যাকটেরিয়া স্ট্রেন তৈরি করার কাজে মডার্ন বায়োলজির কাজে লাগানো হয় নেক্সট আমরা কী দেখব মহাকাশ গবেষণার ক্ষেত্রে তো আমরা আমাদের বায়ুমণ্ডলে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন তো আমরা এই অক্সিজেন নিয়ে বেঁচে থাকি কিন্তু যারা মহাকাশে যান তো সেখানে পর্যাপ্ত অক্সিজেন পাওয়া যায় না সেখানে স্পাইরুলিনা নামক এক প্রকার শ্যাওলা যার ফলে বিজ্ঞানীদের অক্সিজেনের চাহিদাটা পূরণ করে তো আজকের আমাদের নেক্সট টপিক হচ্ছে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি আমরা আমাদের আগের ভিডিওতে দেখেছি যে পৃথিবীতে এখনও পর্যন্ত 30 মিলিয়ন প্রজাতির জীব সৃষ্টি হয়েছে তো এই জীবগুলিকে তো সেপারেটভাবে জানার জন্য তাদের একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি দরকার তো তাদেরকে সেপারেটভাবে জানার জন্য তাদের শনাক্তকরণ নামকরণ এবং বিন্যাসবিধি প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় শাখাটাকে আমরা বলবো ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি তো ট্যাক্সোনমি বা বিন্যাসবিধির জনক বলা হয় সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে তো এরপর যদি আমরা ডেফিনেশন বা সংজ্ঞার দিকে ঢুকি ট্যাক্সোনমি তো বলতে পারবো জীববিদ্যার যে শাখায় কোনো জীবের শনাক্তকরণ নামকরণ এবং বিন্যাসবিধি প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলবো যে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি তো ট্যাক্সোনমির উপাদানগুলো হচ্ছে শনাক্তকরণ নামকরণ এবং বিন্যাসবিধি শনাক্তকরণ হচ্ছে কোনো একটা জীবকে যে বৈশিষ্ট্যের সাহায্যে একাধিক বা অন্যান্য প্রজাতির জীব থেকে পৃথক করা হয় সেটা হচ্ছে শনাক্তকরণ নেক্সট ইজ নামকরণ কোনো জীবের নামটাই হচ্ছে নামকরণ এটা হচ্ছে বিন্যাসবিধি কোনো একটা জীবকে যে গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয় নেক্সট টপিক হচ্ছে যে ট্যাক্সোনমি অ্যান্ড হায়ারার্কি তো কোনো নিম্ন স্তরের জীব পর্যায়ক্রমে
একটা স্তর থেকে আর একটা স্তরে অন্তর্ভুক্ত হওয়াকে বলবো আমরা হায়ারার্কি। তো যদি আমরা এরপর ডেফিনেশনে ঢুকি তো বলতে পারবো যে এককের সাহায্যে কোনো জীবকে একটা সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করা হয় তাকে বলবো হায়ারার্কি। তো বিজ্ঞানী সুইডিশ বিজ্ঞানী ক্যাবাস লিনিয়াস এই হায়ারার্কিকে সাতটি ধাপে ভাগ করেছেন। তো সেই ধাপগুলো আমরা জেনে নেব। তো প্রথম হচ্ছে রাজ্য বা কিংডম, নেক্সট হচ্ছে পর্ব বা ফাইলাম, থার্ড হচ্ছে শ্রেণী বা ক্লাস, ফোর্থ হচ্ছে যে বর্গ বা অর্ডার, ফিফথ হচ্ছে গোত্র বা ফ্যামিলি, সিক্সথ কী দেখব গণ বা জেনাস, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ স্পিসিস বা প্রজাতি। তো বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস কোনো জীবদেহকে হায়ারার্কিতে অবস্থান করার জন্য তিনি প্রথম এই ধারণা দিয়েছিলেন, তাই এটাকে হায়ারার্কি বা লিনিয়াসের হায়ারার্কিও বলা হয়। তো আমরা এবার উদাহরণ সাপেক্ষে দেখব কোনো জীবদেহ হায়ারার্কিতে কেমনভাবে অবস্থান করেন। তো আমরা একটা উদ্ভিদকে আলোচনা করব হায়ারার্কিতে অবস্থান, যেমন আম গাছ। আম গাছের রাজ্য হচ্ছে উদ্ভিদ রাজ্য বা প্লান্টিং, পর্ব হচ্ছে যে গুপ্তবীজী, এবং শ্রেণী বা ক্লাস ক্লাস হচ্ছে দ্বিবীজপত্রী, এবং বর্গ হচ্ছে স্যাপিনডেলিস, নেক্সট ইজ গোত্র হচ্ছে অ্যানাকার্ড্রিয়েসি, এবং গণ বা জিনাস, গণ বা জিনাস হচ্ছে যে ম্যাঙ্গিফেরা, এবং প্রজাতি বা স্পিসিস হচ্ছে ইন্ডিক। আমরা নেক্সট টপিক কী দেখব, কোনো একটা প্রাণী তার হায়ারার্কিতে কেমনভাবে অবস্থান করে, যেমন মানুষ তার রাজ্য হচ্ছে প্রাণী বা অ্যানিমেলিয়া, এবং পর্ব বা ফাইলাম হচ্ছে কর্ডাটা, শ্রেণী বা ক্লাস হচ্ছে স্তন্যপায়ী, এবং বর্গ বা অর্ডার হচ্ছে প্রাইমেটস, এবং গোত্র বা ফ্যামিলি হচ্ছে হোমিনিডি, গণ বা জিনাস হচ্ছে যে হোমো, অ্যান্ড প্রজাতি বা স্পিসি হচ্ছে সেফিয়েন্স। তো আমরা দেখলাম যে কোনো জীব তার হায়ারার্কিতে কেমন অবস্থান করে। এরপর আছে নামকরণ। তো এই নামকরণের জন্য আমরা ব্যবহার করব গণ এবং প্রজাতিকে পাশাপাশি বসিয়ে কোনো একটা জীবের বিজ্ঞানসম্মত নামকরণ জানবো। যেমন দেখলাম আম গাছের গণ হচ্ছে ম্যাঙ্গিফেরা এবং প্রজাতি হচ্ছে ইন্ডিকা। তো আম গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এবং মানুষের দেখলাম গণ হচ্ছে হোমো অ্যান্ড প্রজাতি হচ্ছে সেফিয়েন্স। তো মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো সেফিয়েন্স। তো আরও দেখব যে মটর গাছ। তো মটর গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পাইসাম স্যাটিভাম, এবং সিংহের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে যে প্যান্থেরা লিও। তো এবার আমরা ডেফিনেশন ঢুকবো যে দ্বিপদ নামকরণ কাকে বলে। তো আমরা আগের এগুলো যা দেখলাম সেগুলো হচ্ছে দ্বিপদ নামকরণ। কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে কোনো জীবের গণ এবং প্রজাতি পাশাপাশি বসিয়ে কোনো জীবদের নামকরণ করাটাই হচ্ছে দ্বিপদ নামকরণ। তো আজকে এই পর্যন্তই, নেক্সট পার্ট থাকবে পরবর্তী ভিডিওতে। লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।